আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী মিলি ওরামের হয়ে জোর কদমে ভোট প্রচারে নামতে চলেছে জেলা কংগ্রেস। রবিবার শহরের এক বেসরকারি ভবনে জেলা বামফ্রন্ট এবং জেলা কংগ্রেসের শাখা সংগঠন আইএনটিটিউসির সাথে দীর্ঘক্ষণ বৈঠক হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিউসির সভাপতি বিবেকানন্দ বোস এবং জেলা বামফ্রন্টের আহ্বায়ক কিশোর দাস সহ প্রাক্তন আরএসপি বিধায়ক নির্মল দাস। এছাড়াও আইএনটিটিউসির কর্মীদের উপস্থিত থাকতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস এবং বামীদের মধ্যে যে জটিলতা ছিল সেটা সম্পূর্ণভাবেই মিটিয়ে নিয়ে ময়দানে নামতে চলেছে জেলা কংগ্রেস। আমরা আইএনটিটিউসিকে সাধুবাদ ধন্যবাদ আগেও জানিয়েছি, আজকেও আবার আমরা জানালাম। সময় অল্প, এই সময়কালের মধ্যে আমাদের নিবিড় প্রচার সংগঠিত করবার কাজটা পরিকল্পনা মাফিক করতে হবে এবং আমাদের আলিপুরদুয়ার বিধানসভা তৃণমূল না বিজেপি এই যে বাইনারি সেটাকে ভেঙে খানখান করবার কাজটা আমরা শুরু করে দিয়েছি। হয়েছে সেইটা শেষ মুহূর্তে গিয়ে আরও ধাক্কা দিয়ে যে তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল, তা না, বিজেপি তৃণমূল দেশের যা ক্ষতি করছে, রাজ্যের যা ক্ষতি করছে, এই মুহূর্তে বিকল্প প্রার্থী হচ্ছে বাম ও কংগ্রেসের যে প্রার্থী মিলি উড়াও, তাকে জেতানোটাই হচ্ছে কাজ। সে কাজটাই মানুষ করবে, মানুষের কাছে সেই বার্তা পৌঁছাবার জন্য আমরা সে কাজটা শুরু করেছি। আজকে আইএনটিটিউসির উদ্যোগে সভা হচ্ছে, আমরা আগেও ধন্যবাদ তাদেরকে জানিয়েছিলাম এবং এটা আন্তরিকভাবে সকলে চাইছে যে দেশের সামনে যা সংকট, সেই সংকট কোনো সংকীর্ণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে আজকে মিলি উড়াও শুধু বামফ্রন্টের প্রার্থী নয়, আজকে ভারতবর্ষে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেভাবে শ্রমিক, অর্থনৈতিক এবং ধর্মীয় সন্ত্রাস চলছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এবং রাজ্যে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস চলছে আপনারা সবাই অবগত হচ্ছেন, তার বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই না করতে পারি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের যে স্বার্থ রক্ষা করা সেটা সম্ভব নয়। আগামী প্রজন্মকে তার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেজন্যই আমরা আজকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করছি। এক সময় আমাদের মধ্যে বৈরিতা ছিল, সেই বৈরিতা আজ বন্ধুত্বে রূপান্তরিত হয়েছে বলেই আমি মনে করি।